আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যা বলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ করা হয়েছে চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক ইংরেজি ভাষার চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ শিরোনাম করেছে, কারাবন্দী ইসলামী নেতা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বাংলাদেশে হাজারো মানুষের বিক্ষোভ। প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম ডন। ডনের সংবাদ শিরোনামে বলা হয়েছে জামায়াত নেতার মৃত্যুতে বাংলাদেশে প্রতিবাদের ঝড়। পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম এক্সপ্রেস নিউজ দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপ্রেস নিউজ এর সংবাদ শিরোনাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির কারাগারে ইন্তেকাল করেছেন। দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে কারাগারে আটক বাংলাদেশি ইসলামপন্থী নেতার মৃত্যুতে বিক্ষোভ। ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় নিবন্ধিত ইসলামিক সংবাদ মাধ্যম ফাইভ পিলার্স এর প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে কারাবন্দী বাংলাদেশের ইসলামী নেতা দিলওয়ার হোসেন সাঈদী মারা গেছেন। 15 আগস্ট বিকেল 5টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রকাশিত সংবাদ। দিলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তার বিরুদ্ধে 2013 এবং 2014 সালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলাকালে তিনি অনেক কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছিলেন। সে সময় আল জাজিরা, বিবিসি সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে দিলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।